আইপিএল এর সর্বোচ্চ পাঁচ সংগ্রহের চারটি এসেছে এবারের আইপিএল এর আসরে থেকে। চার ছক্কার ফুলঝুরি ছুটছে প্রায় প্রতি ম্যাচেই। সানরাইজার্স হায়দ্রাবাদ একাই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে ম্যাচে ছয় ওভারে টানা তুলেছিল 125 রান। চার ছক্কা হাঁকানোর ব্যাপারে তাই আইপিএল এর সবার চেয়ে এগিয়েছে হায়দ্রাবাদের ব্যাটাররাই। 449 ছক্কা এবং 1122টি চার দেখেছে এবারের আইপিএল। ছক্কা হাঁকানোর দিক থেকে সবার উপরে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ব্যাটার। হেনরিক ক্লাসেন হাঁকিয়েছেন 26টি ছক্কা। এরপরে আছেন অভিষেক শর্মার নাম। তরুণ এই ভারতীয় ব্যাটার হাঁকিয়েছেন 24 ছক্কা। দুজনেই অবশ্য চারের সংখ্যা অনেকটা কম। ক্লাসেন 26 ছক্কার বিপরীতে মেরেছেন মাত্র 9টি চার, আর অভিষেক 24 ছক্কার সঙ্গে মেরেছেন 18টি চার। ছক্কা হাঁকানোর তালিকায় সানরাইজার্স এর ট্রাভিস হেড আছেন সপ্তম স্থানে। সবচেয়ে বেশি 39 চার হাঁকানো এই ওপেনার মেরেছেন 28টি ছক্কা। ছয় হাঁকানোর দিক থেকে তৃতীয় স্থানে আছেন যৌথভাবে তিনজন। কলকাতা নাইট রাইডার্স এর সুনীল নারিন হাঁকিয়েছেন 20 ছক্কা। সমান সংখ্যক ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালস এর রিয়ান পরাগ এবং লখনউ সুপার জায়ান্ট এর নিকোলাস পুরান। বেঙ্গালুরুর দীনেশ কার্তিক মেরেছেন 19টি ছক্কা। 18টি ছক্কা মেরেছেন ট্রাভিস হেড, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হেড এবং কোহলি দুজনে আছেন চার মারার তালিকার শীর্ষে। সর্বোচ্চ 39টি চার মেরেছেন হেড, আর কোহলির ব্যাট থেকে এসেছে 36টি চার। 30-এর বেশি চার মেরেছেন আরও দুজন। কলকাতার ফিল চলটাক চার রেখেছেন 31 বার, আর রোহিত শর্মা মেরেছেন 30 চার।